ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়, বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার সুখ দুঃখে ঘেরা, দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানির উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। এভাবে চুপচাপ বসে থাকলে চলবে? কেউ তো কিছু বলবি। দেখ, যা হবার তো হয়ে গেছে, এখন তোরা দুই ভাই যেটা বলবি সেটাই হবে। কেন, তোমরা কি মরে গেছো? আমরা দুই ভাই এতিম? কথা তো তা না, কথা হচ্ছে আমরা চারজনে মিলে যা ডিসিশন নেবো তাই নেব, তোরা চুপ মেনে গেলে তো হবে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি বলো, তুমি কি এই বিয়েতে রাজি? তোর মা তো এক পায়ে খাড়া। বাবা হ্যাঁ, তুমি বলছো কেন? তোমাকে তো জিজ্ঞেস করিনি, মাকে বলতে দাও। মা তুমি বলো, তুমি কি রাজি? অনিমা তো মেয়ে হিসাবে ভালো। মা থামো না প্লিজ, থামো তো। কত বড় সাহস জানিস, এই বাঁদরটা কৌশলে অনিমাকে আমার কাছে পাঠিয়েছে, বউ দেখায় আমাকে। তার মানে সেই ফোনওয়ালি হলো অনিমা? হ্যাঁ। চুপ। মা দাঁড়া, বাবা তুমি কি এই বিয়েতে রাজি? আমার রাজি আর রাজিতে কি এসে যায়? তোমরা যদি এই বিয়েতে মানে রাজি না থাকো তাহলে এই বিয়ে আমি করব না, কারণ তোমাদেরকে অখুশি করে আমি আমার জীবন করতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে এই বাড়ির ছোট বউ হিসেবে অনিমা পারফেক্ট আছে, আর সেই জন্য। দেখেছিস কত বড় নির্লজ্জ সে, ভক 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 করেই যাচ্ছে। মা একটু থামো তো। বাবা তাহলে তুমি কি রাজি? রাজি না হয়ে যাবো কোন চুলোয়? তার মানে তুমি রাজি? বুঝলু, এবার তোর কথা বল বাবা। আসলে এই বিয়েটা আমার মত। এই বিয়েতে আমার মত আছে। এইবার মিরাজ তুই নে। আমারও খেতে হবে। আরে খেতে হবে মানে তুই তো দুটো খাবি, দাঁড়া দাঁড়া খাবি না? আমিও তোমাকে এত খুশি কোনোদিন দেখিনি বাবা। আরে মন কি চাইছে জানিস? মন চাইছে গান বাজিয়ে গানের তালে তালে নাচি আমি। বাবা গানের ব্যবস্থা করবো? ধুর, সেই বয়স আছে নাকি? কিরে মামুন, তুই কিছু বলছিস না কেন? বাবা কেন জানি আমার কোনো কিছু বলতে ইচ্ছা করছে না, ভাসতে ইচ্ছে করছে। আজকে তোদের মনে যার যা ইচ্ছে তাই কর, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না। বাবা এরকম খুশির দিনে, আই মিন দেখো না, ঈদের দিনে প্রত্যেকটা রাষ্ট্র তাদের কয়েদিদের মুক্তি দেয়, তাছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়। আমাকে কি তুমি এই আমার বাজার করা কাজ থেকে অব্যাহতি দিতে পারবে না? হ্যাঁ যায়, তবে তোর এই আরজি না আমি মাথায় রাখলাম, পরে জানাবো। তাহলে বাবা ওই আমার বিয়ের ব্যাপারটা যদি একটু পুনর্বিবেচনা করতে। না বাবা,
তোমাকে বিয়ে করতেই হবে, কারণ তুমি আমার বড় সন্তান, বংশের বাতি তোমার হাতে। মিরাজ, তোর কোনো আরজি? না বাবা, আমার কোনো আরজি। গুড, ভেরি গুড। এবার আসি একটি অন্য ব্যাপারে, আমাদের অনিমা। অনিমা, অনিমার বিয়ের ব্যাপারে আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই। আমি তো আগেই বলেছি বাবা, তুমি আর মা যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। আমি এই বাকি দুজনের মতামত চাই। আমার কোনো আপত্তি নেই বাবা। বাবা, যদিও আমি বিয়ের বিপক্ষে, তারপরও ওই অনিমার পছন্দের বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই, তোমাদের তিনজনের মতামতকে গুরুত্ব দিয়েই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বাবা মায়ের মতামত নেবে না। আরে, সেটা তো আগেই নিয়েছি। এবার তোমাদের তিনজনের মতামত নিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অনিমার বিয়ে সাগরের সাথেই হবে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! আপু, বাড়ি ভর্তি আনন্দ! এটা আবার কি রকম কথা অদিতি? আনন্দ নয় তো কি, আমরা আমরা আমাদের বাড়ি ফিরে পেয়েছি, তোর বিয়ে, বড় ভাইয়ের জন্য মেয়ে খুঁজে পেয়েছি, এর থেকে বড় আনন্দের খবর আর আছে তুই বল? এটা ঠিক অদিতি, আমরা এখন থেকে আমাদের নিজেদের বাড়িতে থাকবো, এর থেকে শান্তির মানে এর থেকে সুখের আর কি হতে পারে? আচ্ছা আপু, তোমাদের বাড়িটা কয়তলা? তিনতলা। তোমরা কি পুরো তিনতলাতেই থাকবে নাকি ভাড়া দিবে? সেটা নির্ভর করবে বাবার উপর। তবে আমার কিন্তু একটা পার্সোনাল রুম চাই চাই। সেটা তো আমারও চাই। কি মজা, তোমাদের নিজেদের আলাদা আলাদা রুম হবে, কিন্তু আমি কার সাথে থাকবো? ডোন্ট ওয়ারি, তোর জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করা হবে। সত্যি? ওই যে সব কথা শেষ কথা হচ্ছে বাবার উপরে সবকিছু ডিপেন্ড করবে। আচ্ছা অদিতি, তুই যে বললি বড় ভাইয়ের জন্য মেয়ে পাওয়া গেছে, মানে কোন মেয়ে? আমার এক বান্ধবীর বড় বোনের বান্ধবী। তুই দেখেছিস তাকে? না, আমি দেখিনি, কিন্তু আমার বান্ধবীর বড় বোন বলেছে যে আমরা যেমন মেয়ে খুঁজছি, মিলি আপু নাকি একদম ঠিক সেরকম। নাম মিলি? তোমরা কার কথা বলছো আর মিলি কে? জুই, তোমার না এখন পড়াশোনার টাইম, তুমি যদি আমাদের কথা শোনো তাহলে কি তোমার পড়াশোনা হবে? তোমাদের কথার কারণেই তো আমি পড়তে পারছি না। এই, তোর যদি পড়ার দরকার হয় তুই ড্রয়িং রুমে গিয়ে পড় যা, আর শোন, বাবার নিয়ম কানুন এখানে দেখাবি না। আর তাছাড়া আমরা দুই বোন এখানে এখন গল্প করব। ঠিক আছে, যাচ্ছি। তবে আঙ্কেল যদি পড়াশোনা নিয়ে বকবকি করে আমি কিন্তু তোমাদের কথাই বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলো এখন, যাও তো, যাও। যাস না কেন? যাচ্ছি তো। কেন কেন চুপ করবো? আমরা যদি সিনেমার নায়ক নায়িকার মতো এভাবে আকাশে ভেসে ভেসে নাচতে পারতাম। আমি কিন্তু খুব চিন্তায় আছি। কেন, আবার কি হলো? এই সবকিছু এত সহজে হয়ে গেল, ঝামেলা তো আমাদের মামাতো ফুফাতো ভাই। কোথায় সবকিছু এত সহজে হয়ে গেল? এই যে আমরা বাড়িটা পেয়ে গেলাম, সাগর অনিমার বিয়ে, বাবা মা এত সহজে মেনে নিল। আচ্ছা, বাড়ির মামলাটা কতদিন ধরে চললো? তা প্রায় 20 বছর। তাহলে তো সহজে বাড়িটা পাওয়া যায়নি, নিশ্চয়ই কক লক্ষ তাকে বেরিয়ে গেছে। সে আর বলতে। আর অনিমা সাগরের সম্পর্কটা কি বাবা মা সহজে মেনে নিয়েছে? হ্যাঁ নিয়েছে, কিন্তু প্রকাশ না করে আমাকে যে লেভেলে টেনশন দিয়েছে সেটা যদি গজ ফিতা দিয়ে মাপা হয় তাহলে পুরো পৃথিবী 3 বার প্রদক্ষিণ করা যাবে। তা ঠিক, এখন কোনো প্রকার ঝামেলা না হলেই হয়। আর ঝামেলার কথা বলো না তো, আমি এখন প্রচন্ড রোমান্টিক মুডে আছি। এসো না প্লিজ, আমার সাথে একটু প্রেম করো প্লিজ। এটা কি ধরনের প্রেম? এটা হচ্ছে বিবাহিত নারী পুরুষের চার দেয়ালের ভেতরে। আচ্ছা শোনো, এই যে বাবা যে এই বিষয়গুলো
এসে আমরা দুজনে মিলে রবীন্দ্রসঙ্গীত গাই আমার সাথে ভাব। ফুলে ফুলে ডোলে ডোলে বলে কি মৃদুবার। হ্যালো, এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে আখি। আবার কি হলো? সাগর কার সাথে প্রেম করছে তুমি জানো? সরি, আমি না বিষয়টার এখনো হদিস করতে পারিনি। আরে আর হদিস করতে হবে না, সাগর প্রেম করছে পাপড়ির বড় ননদ অনিমার সাথে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, শুধু তাই নয়, দুই পরিবারের সবাই ওদের বিয়েতে রাজি। যাক বাবা, কোনো ঝামেলা হলো না। ঝামেলা আছে। পাপড়ির শ্বশুর চাচ্ছেন অনিমার বিয়ে খুব দ্রুত দিয়ে ফেলতে। এখন তুমি বলো, পরপর দুটো বিয়ের আয়োজন করা কি আমাদের পক্ষে সম্ভব? এটা একটা সমস্যা বটে। তো তোমরা কি ভাবছো? আমরা আপাতত সাগরের বিয়ে নিয়ে ভাবছি না, পাপড়ির শ্বশুরকে সেটা বোঝাতে হবে। উনি যদি রাজি না হন? সেটাই তো চিন্তার বিষয়। দেখ, টেনশন করতে আর ভালো লাগছে না। তুমি খেয়েছো? এই তো খাবো। আঙ্কেল কেমন আছেন? বাবা ভালো আছেন। ওহো, তোমাকে তো আরেকটা বিষয় জানাতে ভুলেই গেছি। কি? আমি না অফিসে একটা লোনের ব্যবস্থা করেছি। কত? 2 লাখ। এত টাকা দিয়ে কি করবে? বারে বিয়েতে খরচ করতে হবে না, আমি অত টাকা কোথায় পাবো? দেখো, একটু বুঝে শুনে খরচ করো, পরে তো লোনটা তোমাকেই শোধ করতে হবে, তাই না? হ্যাঁ বলো। তোমাদের খবর বলো। আর খবর মানে? মানে আবার কি, বাদ দাও, তোমার কথা বলো। আমার কথা বলবো মানে? আমার এখন সব কথাই তো তোমাকে ঘিরে। তুমি কি বলছো সাগর, তোমার বাসার কেউ রাজি না? বললাম তো বাদ দাও। ও ভালো কথা, কংগ্রেচুলেশনস। কিসের কংগ্রেচুলেশনস? ওই যে তোমরা তোমাদের বাড়ি ফিরে পেয়েছো, সেজন্য কংগ্রেচুলেশন। ওই বাড়ি দিয়ে আমি কি করব? আমি তো বিয়ের পরে তোমার সঙ্গেই থাকব। কিন্তু তুমি কিন্তু মানে তোমাদের ডিসিশনের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ। তোমরা কি কেউ রাজি না সাগর? আমি তো রাজি, কিন্তু কিন্তু চুপ করে আছো কেন? কি হলো, কথা বলছো না কেন? সাগর শোনো, তোমার সঙ্গে যদি আমার বিয়ে না হয় তাহলে কিন্তু আমি কিন্তু তাহলে সুইসাইড করব। আরে পাগলি, সবাই রাজি, তুমি কখনো আমার সঙ্গে আর কথা বলবে না। ওকে ওকে বাই। খবরদার ফোন কাটবে না। একদম ফোন কাটবে না। মানে আমি কি রকম ভয় পেয়ে গেছিলাম তুমি জানো? আরে একটু মজা করলাম। আর কখনো আমার সঙ্গে এরকম মজা করবে না। 100 বার করব। ক কি করতেছিলি জহির ভাই? সব কিছু ফাইনাল হয়ে গেছে জহির ভাই। সব ফাইনাল মানে? অনিমা আপার বিয়ে ঠিক হয়ে গেছে, আর বড় ভাইয়ের আসারঞ্জনে কি নাম জানি সন্দেহজনক। অনিমা আপার বিয়ের ব্যাপারটা তো আগেই জানাইছো, এখন মামুন ভাইয়ের ব্যাপারটা একটু খুলে কথা দেখি। বড় ভাইজানের কাহিনি কইতে গেলে তো দিন রাত সব ফুরাই যাবে। নে ছোট করে সংক্ষেপে কও। সে ঐতিহাসিক ঘটনা, সাসপেন্স, ক্লাইম্যাক্স, অ্যাকশনে ভরপুর। বিমল, তোর এই বদভ্যাসটা ছাড় তো দেখি। কোনো একটা ঘটনা কইতে গেলে তার আগাছা পরগাছা মিলে এত কথা কস যে বিরক্ত লাগে। আমার কি মনে হয় জানো, ঠিক এই কারণেই তোর কোনো দিন বিয়া হইব না। এটা তুমি কি করলে জহির ভাই? তুমি আমার অভিশাপ দিলা। আবার কিন্তু তুই শুরু করছো না? মানে মামুন ভাই বিয়ার অ্যাক্টিং শুরু করছে। বিয়ার অ্যাক্টিং মানে? মামুন ভাই তো মিশে মিশে বিয়ে করতেছে,
কিন্তু আমার মন জানি কিরাম কিরাম করতেছে। আরে গরু কি হয়েছে একটু খুঁজলে কনা ভাই। করছি করছি জহির ভাই, আমি তো সব ঘটনা করতেই তোমার কাছে আলাম। তার আগে একটু দুশ্চিনি বাড়ায় একটা চা দাও, চায় সুমুখ দিদি তো করছি। পুরো পুরো 5,000 আছে। কিচ্ছু না, আমি তো তোমাকে শুধুমাত্র একটা ধন্যবাদ জানাতে চাই মাই ডিয়ার বিগ ব্রাদার। চাটুকারিতা রেখে কি করতে হবে সেটা বল, তোদের আমার বোঝা হয়ে গেছে। ওকে ভাইয়া, তুমি এখন রেডি হয়ে আমাদের সঙ্গে যাবে, চলো। কোথায় নিয়ে যাবে আমাকে? মেয়ে দেখাতে। আচ্ছা যা, এক কাজ কর, তোরা ওই দেখে মোবাইলের ছবি তুলে আমাকে পাঠিয়ে দিস। বাহ বাহ বাবা বাবা, দারুণ আইডিয়া। তাহলে ভাইয়া আরো একটা কাজ করি, তোমার আর ওই মেয়েটার আলাদা আলাদা করে বরকনের বেশের ছবি তুলে বাবার ফোনে পাঠিয়ে দিই, কি বলো? তাই হয় নাকি কোনোদিন? পরে বাবা আরো রেগে যাবেন। কি বলো ভাইয়া, যে মেয়েটা তোমার জন্য কোণে সাজতে যাচ্ছে, মানে তার কি তোমার সাথে দেখা করার, তোমার সাথে একটু কথা বলার কোনো অধিকার নেই? আচ্ছা আচ্ছা, এইসব বাদ দাও তো ভাইয়া, এইসব বাদ দিয়ে ঝটপট রেডি হয়ে তুমি আমাদের সঙ্গে চলো, চলো। আমাকে তাহলে যেতেই হবে। হ্যাঁ, কিভাবে রেডি হবো, মানে ওই কি পরবো? তোমাকে যেটা পরলে স্মার্ট লাগবে তুমি সেটাই পরো। ভাইয়া তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও তো, আর চলো আমরা রেডি হই। আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই বিষয়ে আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো তখন আলোচনা করে কি লাভ? সিদ্ধান্ত বলে ফেলো, এটাই কি তো আছে এই বাস্তবায়নের জন্য? আরে না না, তারপরেও তো একটু আলোচনা করতে হবে। আরে বাবা, 1,000 দিন ধরে আলোচনা করলেও সিদ্ধান্ত তো তোমারই হবে, তোমার সিদ্ধান্তে তুমি অটল থাকবে, তালগাছ তো তোমার। আহা শুনুই না, আমি অনেক ভেবে দেখলাম পাপড়ির বাবা আর বজলুর হবু শ্বশুরের সাথে আমার একটু বসা দরকার। কেন? আরে আমাদের বাসায় তো একটা বিয়ে আর বজলুদের বাসায় দুটো বিয়ে, এই দুটো বিয়ের খরচ চালানো কি বজলুদের পক্ষে সম্ভব? তো তো বলে পাশ কাটিয়ে যেও না নূর বানু, একটু ভাবো, ভেবে বলো, বজলুদের পক্ষে কি দুটো বিয়ের খরচ চালানো সম্ভব? সেটা বজলুদের ভাবতে দিলেই ভালো হয় না? হয়, কিন্তু আমি ভাবলে দোষ কি? বিষয়টা যে আমাকে ভাবাচ্ছে। তো তাহলে পাপড়ির বাবা আখির বাবার সাথে বসে কি করবে তুমি? আমি একটা প্রস্তাব দেবো ওনাদেরকে। প্রস্তাবটা হলো একই দিনে একই জায়গায় ওই দুটো বিয়ে হলে কেমন হয়। আরে বজলুর বিয়ে হবে আখির সঙ্গে, সেই বিয়েটা আমাদের বাড়িতে হবে কিভাবে? আরে বাবা, আমাদের বাসায় যে হবে সে কথা তো আমি বলিনি, আমি বলেছি একই দিনে একই জায়গায় বিয়েটা হলে কেমন হয়। কোথায় বিয়ে হবে তাদের? আর সেটা নিয়েই তো আমি ওনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আমি কি করব? তুমি একটা কাজ করো, তুমি তুমি মিরাজ আর বৌমার সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলো, এখনই বলো। ঠিক আছে।